নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে চলে এসেছি আমাদের এই ছোট্ট ছাদ বাগানে। তো আজকে যেহেতু আমরা ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি, আমাদের এই ছাদ বাগানে আজকে কাজ হবে। তো তার মাঝে ভাবলাম একটা রঙ্গনের অন্তত আপডেটটা আপনাদের সামনে তুলে ধরি, যে কী করে আপনারা সহজভাবে রঙ্গন করবেন। কেন আমি অনেক ভিডিও দিয়েছি, অনেকেই প্রচুর পরিমাণ গাছও করেছে, কোনো অসুবিধে হয় না, আবার বিশেষ করে সহজভাবে। সেই সহজভাবে কিন্তু বলবো যাতে এই রঙ্গন আপনারা করতে পারেন কী করে। কেন এগুলো আমাদের কিন্তু টবের মধ্যে আছে, 12 ইঞ্চি টবের মধ্যে। এগুলো 2 বছরের গাছ, এই গাছগুলোর বয়স হয়েছে 2 বছর। কেন ঝড়ে ভেঙে গিয়েছিলো এই টবগুলো, তাও দেখেছি। কেন এই 12 ইঞ্চি টব আমাদের নেই, প্রথম কিন্তু এটা 8 ইঞ্চি টবে ছিল, এই বছর আমরা 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি। তো আমরা এই বিশেষ করে রঙ্গন গাছ সহজভাবে করব কি করে, কেন যারা পুরাতন বাগানি, যারা বাগান করে তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু যারা বিশেষ করে নতুন বাগানি তারা কি করবে। তো প্রথমে যেটা বলে নেব সেটা হচ্ছে মাটি কিভাবে তৈরি করব। কেন 50% মাটি, 50% গোবর, আমি যেমন আগে বলে থাকি সেই সিস্টেমেই আমরা কিন্তু তৈরি করব। 50% মাটি, 50% গোবর, তাতে কোনো কিছু সার মেশাবো না, না মেশালেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু প্রথমে কিন্তু যদি আমরা 8 ইঞ্চি টবে নিয়ে আসি, তাহলে আমাদেরকে 8 ইঞ্চি টবে যদি গো ব্যাগে বা টবে যদি আসে, তাহলে আমরা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, আমি সেটাই করেছি। আর মেন হচ্ছে ডালগুলো কাটিং, যে আমি প্রচুর পরিমাণ শয়ে শয়ে ফুল পাবো কী করে, যেটা আমি করেছি। কেন আমি ডালগুলো কাটিং করেছিলাম, ফুল না নিয়ে আমি ডালগুলো কাটিং করেছিলাম। দেখুন এইখানে আমি ডালটা কাটিং করেছিলাম, এখান থেকে দুটো ডাল বেরিয়েছে। সেম জিনিস এইখানে আমি ডালটা কাটিং করেছিলাম, দুটো ডাল বেরিয়েছে। এর থেকে কিন্তু অনেকগুলো ডাল আমরা এইভাবে যদি কাটতে থাকি, তাহলে কিন্তু অনেকগুলো আমরা ডাল এর থেকে কিন্তু পেয়ে যাবো। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় আমি কাটিং করেছিলাম, এইখান থেকে, এইখান থেকে আবার ফের এই জায়গাটা কাটিং করেছিলাম, এইখান থেকে কিন্তু আমরা আবার দুটো করে ডাল পেয়েছি। এইভাবে দুটো তিনটে করে ডাল যত কাটিং করতে পারবো, ফুলটা নেব না, তত পরিমাণ কিন্তু আমাদের ডালটা যত ফাটবে তার থেকে কিন্তু প্রচুর পরিমাণ আমরা ফুল পাবো। আর খাবার দাবার আমরা কী দেবো, খাবার দাবার বলতে আমি সপ্তাহে একদিন করে খোলের জল দিয়েছি। আর যেহেতু এখন এবার বর্ষাকাল ঢুকে যাচ্ছে, তো খোলের জল আর দেবো না, মিক্সার দেবো। মিক্সার বলতে আপনার নিম খোল, বন্ডাস, শিংকুচি, পটাশ, সুপার ফসফেট, এইগুলো মিশিয়ে কিন্তু আমরা গাছগুলোকে সপ্তাহে একদিন করে 1 চামচ করে দিয়ে রাখতে পারি, তাহলে আর কোনো অসুবিধে হবে না। আর ওষুধপত্র কী দেবো, আমি ওষুধপত্র যেটা বলবো আপনারা অন্তত লিখে নিন, সমস্ত গাছে আপনারা দিতে পারবেন। আমি সবসময়ের জন্য বলি যে ওষুধপত্র কমই গাছে ব্যবহার করবেন। সেটা কমেন বলতে কী ব্যবহার করবেন, সুপার সোনাটা প্রত্যেক সপ্তাহে অন্তত 1 বার করে দিয়ে রাখবেন। আর যদি আপনার টাটা রুগার বা পপের সুপার এগুলো যদি থাকে, এগুলো সপ্তাহে 1 দিন দিয়ে রাখবেন। তাতে কী হবে, আমাদের অনেকের গাছে কী হয়, এই ডালের মধ্যে যেহেতু কুড়িগুলো দেখা দেয়, পরক্ষণে কুড়িগুলো কিন্তু ফুলগুলো সম্পূর্ণভাবে ফোটে না। তার জন্য কিন্তু আমরা টাটা রুগার প্রতি লিটার জলে 1 ml করে প্রতি সপ্তাহে যদি দিয়ে রাখি, তাহলে আমাদের কিন্তু এই ফুল নিয়ে আর কোনো অসুবিধা না, ফুলগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফুটবে। কারণ এই জায়গাটায় পোকাগুলো লাগে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না সাধারণভাবে। তো ওষুধটা দিয়ে রাখলে কিন্তু এই পোকাটা নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক এই অবস্থায় যখন কুড়িটা আসে তখন কিন্তু পোকাটা লাগে। এই জন্য কিন্তু আমাদের বাগানে গাছ ভর্তি পাতা থাকলে কী হবে, রঙ্গন ফুল আসে না। অনেকেরই বাগানে এটা হয়, অনেকেরই আমাকে বলেছে। তো এটা আমি একবার বলে দিলাম যে আপনারা এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন, আমি মনে করি না বিশেষ করে রঙ্গন গাছ নিয়ে কোনো অসুবিধা হবে, কেন প্রচুর পরিমাণ আপনি রঙ্গন ফুল পাবেন। এটা 2 বছরের গাছ, পুরো ঢালাও ফুল হয়েছে, তাও তো গাছটা ঝড়ে ভেঙে গিয়েছিল। ঝড়ে ভেঙে যাওয়াতে দুটো তিনটে ডাল কিন্তু ভেঙে যাওয়াতে গাছটা ঝোপালোটা একটু কম হয়েছে, নাহলে আরও কিছু ফুল থাকতো। তো এই হচ্ছে পরিচর্যা, বেশি কিছু পরিচর্যা লাগে না তেমন কিছু রঙ্গন গাছের জন্য। আর একবার বলে নেব, আপনারা সপ্তাহে 1 দিন করে মিক্সার দিন, আর যদি বর্ষা না যদি থাকে, ওয়েদার যদি ভালো থাকে, একবার আপনারা সর্ষে খুলে জল দিতে পারেন। আর ওষুধগুলো বলতে সুপার সোনাটা একবার দিয়ে রাখবেন, আর আপনার টাটা রুগার বা রুগার বা ট্যাবগার্ড যে কোনো একটা বা পপের সুপার 1 ml করে মাঝে মাঝে স্প্রে করে রাখুন, দেখবেন আপনাদের ছাদে পুরো ভর্তি রঙ্গন থাকবে। আর এর রঙ্গনগুলো সহজভাবেই করা যায়, এগুলো কোনো তেমন কিছু পরিচর্যা লাগে না। আর গাছগুলো যখন ঝোপালো হয়ে যাবে, গাছগুলো কিন্তু এইভাবে কিন্তু বেঁধে নিতে হবে, আমি সেটা করেছি লাঠি লাগিয়ে। বিশেষ করে যারা নতুন বাগানি তাদের জন্য এই টিপসটা থাকলো, আপনারা কিন্তু গাছগুলো বেঁধে নেবেন। এই ছিল রঙ্গনের পরিচর্যা। আর আজকে আর একটা দেখাবো, সেটা হচ্ছে ছোট অ্যালামুন্ডা। গত বছর আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম
এই বছর দেখুন, এই বছর কিন্তু আমি 12 ইঞ্চি টবে দিয়েছি। গাছ দেখুন পুরো ফুল রানতে রানতে ভর্তি, একদম রেডি। বর্ষার জল যেই পাবে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল দিতে থাকবে। এখানে একটা বড় রঙ্গন আছে, বড় রঙ্গন বলছি, বড় অ্যালামুন্ডা, এগুলো কিন্তু অনায়াসে প্রচুর ফুল পাওয়া যায়। বিশেষ করে যারা নতুন বাগানি তারা এগুলো করতে পারে। এগুলো কিন্তু পোকামাকড় তেমন কিছু লাগে না, খাবার দাবার লাগে না, কিন্তু প্রচুর পরিমাণ ফুল দিতে থাকে। যারা নতুন বাগানি তারা এইসব করতেই পারে। এই অ্যালামুন্ডা যে কোনো 5-6 রকম কালার এনে, আর এখানে দেখাবো বেল জুঁই কী পরিমাণ ফুটে আছে। কেন, যেহেতু এই বছর প্রচুর পরিমাণ গরম ছিল, গরম যত থাকবে বেল জুঁই কিন্তু সেই পরিমাণ ফুলটা কিন্তু ফুটতে থাকবে। দিয়ে এগুলো হয়ে গেলে আবার মাথাগুলো কিন্তু এইভাবে আমরা ধরবো, এই মাথাগুলো কেটে দেবো, এই ফুলগুলো সম্পূর্ণ আজকে এই সমস্ত গাছের মাথাগুলো কেটে দেবো। যেহেতু ফুলটা হয়ে গেছে, ফের আর একবার লট কিন্তু ফুলটা আসবে। বর্ষায় হয়তো ততটা ফুল আসবে না, কিন্তু তবু মোটামুটি ভালোই ফুল আসবে। আর এইখানে দেখাবো যেগুলো ছোটো ছোটো গাছ আছে, এইটা হচ্ছে মৌসুমি হয়ে আছে এগুলো। আর এদিকে আছে মালটা, এগুলো তেমন কিছু পরিচর্যা করা হয় না। যেমন ওই সব গাছে খোল জল দেওয়া হয়, সেম এই গাছগুলোতে খোল জল দেওয়া হয়। মালটা, এখানে আছে পেয়ারা, পেয়ারা গাছে কি পরিমাণ পেয়ারা দেখুন। এগুলো তাই একই পরিচর্যাই করা হয়, যখন সবাইকে ওষুধপত্র দেওয়া হয় এদেরকেও তাই দেওয়া হয়, খোলের জল মিক্সার এইভাবেই দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। আর এখানে ডালিম কিন্তু প্রচুর ছিল, এই দেখুন ডালিম একই পরিচর্যা। তো এইভাবেই যদি আমরা ছোটোখাটো বাগানের মধ্যে এইসব গাছগুলোকে আমরা রাখতে পারি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, অনায়াসে আমরা করতে পারি, সহজভাবে করা যায়। কেন, আমি আগেও বলেছি যে হ্যাঁ সহজভাবেই করা যায়, কেন প্রচুর ডালিম আছে। এদিকেও আছে ডালিম, বলুন বেদানা বলুন যাই বলুন, আর এই পেয়ারা কিন্তু প্রচুর এসছে, না বললে 150-200 পেয়ারাই গাছের মধ্যে আছে, ছোটো বড়ো মিশিয়ে প্রচুর পরিমাণ পেয়ারা এসছে। তো আজকে আর বেশি কিছু আর কথা বাড়াবো না, আজকে কেন যেহেতু আমাদের কাজ করতে হবে। আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে অন্তত তুলে ধরলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।